তো প্রিয় বন্ধুরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে দাদা যে পাওয়ার টিলারের দৌড় কিভাবে মানে অত্যন্ত পরিমাণে বাড়ানো যায় এবং দৌড় বাড়ালে কি কি ক্ষতি হতে পারে এ বিষয়ে একটু জানাবেন তো এখন আমি আমার যে সাবস্ক্রাইবার আমার যারা বন্ধুরা আছেন এবং যারা সাবস্ক্রাইব করে নেওয়ার পরেও দেখতেছেন আপনাদেরকেও বলবো যে অতিরিক্ত দৌড় কীভাবে বাড়াবেন এবং দৌড় বাড়ালে কি কী সমস্যা হতে পারে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা কর তো ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন আর আমি যে কথাগুলো বলি আপনারা শুনবেন তো এরকম পাওয়ার টিলার অনেকেরই আছে যারা অনেকে পাওয়ার টিলার ইউজ করেন আমাদের দেশে প্রচুর পাওয়ার টিলার সাইভিং পাওয়ার টিলার কারণ আমি ভিডিও দিয়ে বুঝতে পেরেছি তো আমার এই চ্যানেলে নানান ধরনের সমস্যার ভিডিও দেওয়া হয় ইঞ্জিন ফিটিংস সব কিছু তো আপনারা এখন দেখুন আমি কি কি বলি আপনাদেরকে তো প্রথমত আমরা যে পাওয়ার টিলারের যে দৌড় বাড়ানোর বিষয় নিয়ে আমরা এখন এই যে দেখতেছেন আমার সামনে যে ফ্লাই হুইল এই যে ইঞ্জিনের যে ফ্লাই হুইল যেটা আছে তো এখানে যে আপনার একটা পুলি আছে এই যে দেখুন এটা আপনার সাত ইঞ্চি হয় তো যখন আপনার পাওয়ার টিলার যখন আপনি কোম্পানি থেকে কিনে নিয়ে আসবেন তখন সেম এই ফুলিটি থাকবে তো এই ফুলিটিও মোটামুটি ভালো দূর পাওয়া যায় গাড়ির যে স্পিড আছে মাইলেজ ভালোই পাওয়া যায় তো আমরা অনেকেই বলি যে এর থেকে একটু বেশি মাইলেজ কীভাবে পাওয়া যায় তো এর থেকে বেশি পেতে হলে আপনার কি করতে হবে তো এখানে দেখুন আপনার আছে এটা সাত ইঞ্চি পুলি আছে এখানে তো এটা যদি আপনি আট ইঞ্চি লাগিয়ে নেন আর দূর বেড়ে যাবে আপনার যে স্পিডটি অনেক পরিমাণে বাড়বে তারপরে এখানে আপনি যদি দশ ইঞ্চি লাগিয়ে নেন দশ ইঞ্চি পাওয়া যায় তো এটা লাগিয়ে নিলে অত্যন্ত বেশি মানে স্পিড বেড়ে যাবে তো দশ ইঞ্চি লাগাবেন কোন পাওয়ার টিলারে যেটা আপনার পঁচিশ এচপি এবং বিশ এইচপি ইঞ্জিন আছে যে টিলারে ওইটাতে আপনি দশ ইঞ্চি ব্যবহার করতে পারেন বা অনেকে আছেন যে পাওয়ার টিলার ট্রলি যেটা আছে যেমন মনে করুন আপনারা মাটির গাড়ি বানিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন টিপ নিয়ে যান গাড়ির সাথে দৌড়াতে চান এরকম স্পিড দিয়ে তো এই রকম ট্রলি বানালে আপনার ফুলি চেঞ্জ করে হয় আর আমাদের যে হাল চাষের যে সিস্টেম তো হাল চাষের আমি মনে করি এটা হচ্ছে সবচাইতে পারফেক্ট সাত ইঞ্চি আপনার যে ফ্লাই হুল ফুলি তো এখানে আপনার আরেকটি সমস্যা আছে যে বারো এইচপি ডিজেল ইঞ্জিনে যে সাইফিং পাওয়ার টিলারে আপনি কোন ফ্লাই ফুলি ব্যবহার করতে পারেন তো আপনারা সাত ইঞ্চি সবচাইতে পারফেক্ট কারণ সব উর্বর জমিতে আপনি চাষ করতে পারেন ইঞ্জিনে লোড পড়বে না যেমন মনে করুন আপনার বুড়ো জমি আছে আপনার হাঁটু পর্যন্ত ডেবে যায় তো পর্যন্ত ডেবে ডেবে যায় যদি তখন যদি আপনার ফুলে আট ইঞ্চি থাকে তাহলে আপনার ইঞ্জিন অত্যন্ত লোডে পড়ে যাবে কিন্তু দূর থাকবে তো আট ইঞ্চি এবং দশ ইঞ্চি ফুলি কীরকম জমিতে আপনারা ব্যবহার করতে পারেন মনে করুন আপনার এই যে দেখুন আমার শাখাটি কতটুকু ডেবেছে এখানে মাটির নিচে অনেক শক্ত আছে যে আমার যে পায়ের কবজি আছে এতটুক পরিমাণে কাদা এখানে তো এতটুক পরিমাণে যদি কাদা থাকে তাহলে এখানে আমি আট ইঞ্চি পুলি ভালোভাবে ব্যবহার করতে পারবো কারণ হচ্ছে গিয়ে এখানে লোড কম হবে ইঞ্জিনের আবার যদি দেখেন যে আপনার দশ থেকে বারো আঙ্গুন মানে কাদার মধ্যে চাকা ডেবে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ইঞ্জিন ওই রকম পুলি থাকলে অত্যন্ত লোডে পড়ে যাবে ইঞ্জিনের সমস্যা আসতে পারে তো আমি মনে করি আপনি যদি ওই পুলি ব্যবহার করেন এরকম যে আপনার আট ইঞ্চি ব্যবহার করেন আপনার জমি অনুযায়ী আপনি ব্যবহার করবেন আর না হয় সাথে যেটা আছে এটাই ভালো এত দৌড় বাড়ানোর প্রয়োজন নেই আর আরেকটু সমস্যা আছে অনেকেরই দৌড় কমে যায় আগের চেয়ে অনেক কমে আসে তো এটা হচ্ছে আপনার এই যে বেল্ট আছে বেল্টের কারণে আপনারা বেল্টগুলো টাইট করবেন দৌড় বালুই তাপে নতুন বেল দিবেন যে অনেক সময় যেমন বেল্ট ফেটে এখানে আপনার পিছলে হয়ে যায় তো পিছলে হয়ে গেলে এখানে স্লিপিং হয় স্লিপিং হওয়ার কারণে সমস্যা আসে তো অনেক সময় দেখবেন ইঞ্জিন রানিং অবস্থায় তিন নাম্বার গিয়ার লাগানোর পরে একটাই শব্দ আসে চিউ 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 করে একটি শব্দ করে লৌড়ে পড়লে তো এখানে আপনার স্লিপিং হয়ে যায় এই যে বেল্টের অনেক সময় এই পুলির এই যে এই ভিতরটি ক্ষয় হওয়ার কারণে এটা অত্যন্ত বেশি পিছলে হওয়ার কারণে এই সমস্যাটি আসে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদেরকে আমি এই ইনফরমেশন দিলাম আপনি দৌড় বাড়াতে পারবেন কিন্তু কি কোন রকম জমিতে দৌড় বাড়ানো যায় এটাই আপনাদেরকে বললাম তো আপনাদের যারা বালু মাটি আছে যেমন বেশি কাদা বিহীন জমিতে আপনি আট ইঞ্চি পুলি ব্যবহার করে চাষ করতে পারবেন না আপনি বালু মাটিতে ব্যবহার করতে পারেন এবং আপনার যারা এই যে সেন্টারের জমি আছে মনে করুন একশো একশো বিঘা দেড়শো বিঘা বারো বিঘা এরকম জমি যেখানে আছে এখানে ডিপ মেশিন দিয়ে পানি দিয়ে চাষ করা হয় ওই জমিতে আপনার ওইরকম পুলি ব্যবহার করতে পারেন আট ইঞ্চি ব্যবহার করতে পারেন পঁচিশ এচপি ইঞ্জিনে এবং আপনার বিশ ইঞ্জিনে বারো জন্য এটাই পারফেক্ট সাত ইঞ্চি তো আমি মনে করি আট ইঞ্চি লাগালেও বারো এচপি চলবে আপনার জমির কাদাটি একটু কম থাকতে হবে বেশি লোড হয়ে যাবে যদি আপনার বেশি ডেবে যায় বেশি উর্বর জমিতে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যাটি আসতে পারে তো আমাদের এখানে আপনার যে সবগুলোই বালু মাটি যে বালু মাটি আপনার পায়ের কবজি পর্যন্ত ডাবে তো এরকম জমিনে আমরা আট ইঞ্চি পুলি দিয়ে ইঞ্জিন চালাতে পারি তো আপনারা বিষয়টি বুঝতে পারলেন তো আশা করি দূর বাড়াতে চাইলে আপনারা এই জিনিসগুলো আগে ফলো করে তারপরে আপনার পুলি ব্যবহার করবেন তো পুলি কিনতে পাওয়া যায় আট ইঞ্চি দশ ইঞ্চি তো আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন জমি বুঝে এবং আপনার ইঞ্জিন বুঝে ইঞ্জিনে কিন্তু লুড হবে পরে বলবেন যে ভাইয়া আমি এখন আপনাদেরকে বলে দিতে পারি যে পুলি লাগিয়ে নিন ইঞ্জিনে দূর বেড়ে যাবে কিন্তু দূর্বরালে আপনার যে আরেকটি সমস্যা আছে ইঞ্জিন লোড জাড়তে হবে যদি লোড না নেয় তখন তো আপনার কাজে আসবে না আপনার ইঞ্জিনে রোগ আসবে গিয়ার বক্সেও প্রবলেম আসতে পারে তো এটা আপনারা বুঝে শুনে ব্যবহার করতে পারেন জমির কাদা অনুযায়ী তো এটা মাথায় রাখবেন কাদা অনুযায়ী আপনার অনেক জায়গায় আছে বুড়ো জমি আছে যেটা অত্যন্ত বেশি কাদা তো এরকম জমিতে আপনারা ব্যবহার করতে পারবেন না বারো এইচপিতে কারণ সমস্যা আসতে পারে আপনি বিশ এইচপি পঁচিশ এচপি হলে কোনো সমস্যা নেই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরে অন্তঃস্থল থেকে কি বলবো আপনাদেরকে এতটাই ভালোবাসি যে আপনাদেরকে ছাড়া আমি কখনো এক মুহূর্ত থাকতে পারি না ভিডিও দিতেই হয় আমাকে অত্যন্ত ভালোবাসেন পছন্দ করেন তো আমি আবার চলে আসছি নতুনভাবে আমি এতদিন ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম কিছু সমস্যার কারণে এখন আপনাদেরকে আবার নতুন নতুন ভিডিও দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম